हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। जेन पास यूजी 2023 जरा कैंडिडेटरा आछो, एग्जाम दीते चले और खुबी कम समय तुम्हारे हाथे रही है ये एक मास। এবং এই এক মাসটা খুব ভালো করে প্রিপারেশন নাও এবং সেখানে কি কি করবে যদি বলো। এর আগেও আমি তোমাদের অনেকে জানতে চেয়েছো, ছোট ছোট ভিডিও আপলোড করেছি। আজকে লাস্ট ওয়ান মান্থে তুমি কি কি প্রিপারেশন নেবে বা কি করা উচিত, কেন কিছু স্টুডেন্ট দেখছে আমাকে জানতে চাইছো যে ম্যাম এখন পিওয়াই কিউ সলভ করবো নাকি থিওরিগুলোকে পড়বো বা মক টেস্টের দিকে বেশি জোর দেবো, তো কি করবো। তো সেক্ষেত্রে দেখো ব্যাপারটা হচ্ছে কি, আর কিছুদিন বাদেই তোমাদের এক্সাম, তো তাই জন্য তোমাকে সবার আগে যেটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে রেগুলার তোমাকে মক টেস্ট দিতে হবে। কেন না, রেগুলার মক টেস্ট দিলে পরে তুমি ধরো আর কদিন মাঝে এক্সাম, তো এই যে একটা ফ্লো, তোমার দেড় ঘন্টাতে এতগুলো কোশ্চেন্সকে অ্যাটেম্প্ট করা, সেটার ফ্লোটা কিন্তু এখন যদি তুমি রেগুলার অন্তত ধরো সপ্তাহে দুটো করে করে মক টেস্ট দিতে থাকো এখনও যে সময়টা রয়েছে, তাহলে তোমার কিন্তু হ্যাবিট হয়ে যাবে যে দেড় ঘন্টায় পুরো পেপারটাকে কমপ্লিট করা, বা তোমার কাছে কোনো ডাউট থাকবে না যে কেমিস্ট্রি আগে করবো না লজিক্যাল রিজনিং আগে করবো না বায়োলজি আগে করবো। নিজে প্রতি সপ্তাহে দুটো তিনটে করে মক টেস্ট দাও, যাতে তুমি নিজেই বুঝতে পারো যে কোনটা দিয়ে শুরু করলে তুমি তোমার টাইম মতন জিনিসটাকে কমপ্লিট করে আনতে পারছো। এবং তার সঙ্গে তোমার দু চার পাঁচ মিনিট অন্তত থাকছে হাতে, যাতে তুমি একটুখানি রিভিউ করার সময় পাও বা দেখে নিতে পারো। তো এটা কিন্তু তুমি তখনই পারবে যখন নিজে বেশ কিছু মক টেস্ট দিয়ে নেবে, এই লাস্ট সময়টা সেলফ অ্যানালাইসিস হয়ে যাবে। এটা তো ফার্স্ট অফ অল করতেই হবে। তার সঙ্গে তোমাদের অনেকের প্রশ্ন থাকছে যে পিওয়াই কিউ করলে আমি কমন পাবো কি না, এবার সেটার বিষয়টা হচ্ছে বা এখন পিওয়াই কিউ করবো কি না। তো পিওয়াই কিউ তো করতেই হবে। এবার ব্যাপারটা কি হলো না, জেনপাস ইউজির আমি যদি 2021 পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন দেখি, তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি 2021 পর্যন্ত অনেক ইজি কোশ্চেন্স আসতো। এমনি তোমরা জানো যে 2022 পুরোপুরি সম্পূর্ণ অন্যই প্যাটার্নে এক্সাম হয়, সেখানে লজিক্যাল রিজনিং ইংলিশ ইনক্লুড হয়েছে যেটা আগে ছিলই না, তো সেটা তো আছেই আলাদাভাবে। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও যদি দেখি, তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যে কোশ্চেন্স প্যাটার্নটা একটু ইজি থাকতো, কিন্তু 2022 কোশ্চেন্স কিন্তু অতটাও ফিজিক্স কেমিস্ট্রিতে ইজি আসেনি। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলোকে মুখস্থ করার মতো করে করি, তাহলে যে বিশাল লাভ হবে এটা কিন্তু নয়, এটা আমি লাস্ট সময় দাঁড়িয়ে বলছি তাও নয়। মানে আমি প্রথম থেকেই তোমাদেরকে এটা দেখবে বলে আসছি যে পিওয়াই কিউ প্র্যাকটিস করাটা তো একটা ম্যান্ডেটরি পার্ট। আমরা যে এক্সামটা দেবো তার পিওয়াই কিউ আমাকে প্র্যাকটিস করতেই হবে, তাহলে আমি ধাঁচটা বুঝতে পারবো যে কী ধরনের এক্সামসে কোশ্চেন্স আসে বা লেভেল অফ এক্সামিনেশানটা কীরকম। কিন্তু শুধু এমসিকিউগুলোকে মুখস্থ করলে হবে না, কোন পার্ট থেকে কোশ্চেন্স আসছে পিওয়াই কিউ সলভ করার থ্রু আমি সেটা বুঝবো, এবং সেখানে থিওরিটিক্যাল পার্টগুলো কিন্তু আমাকে রেডি করতেই হবে। তো সেই জন্য তারা আশা করি তোমরা বুঝতে পারলে যে মক টেস্ট তোমরা এখন দেবেই অবশ্যই, যাতে তোমাদের টাইমটা ম্যানেজ হয়। সেকেন্ড হচ্ছে তুমি পিওয়াই কিউ প্র্যাকটিস নিশ্চয়ই এতদিনে করে রেখেছো, সেগুলোকে একবার ঝালিয়ে নেবে, রিভাইজ করে নেবে। সেটা করতে গিয়ে মানে মক টেস্ট এবং পিওয়াই কিউ সলভ করতে গিয়ে যে জায়গাগুলো তোমার আটকাচ্ছে, যেগুলো তোমার ভুল হচ্ছে বা মনে করছো ভুলে গেছো, সেই থিওরিগুলোকে তুমি আরেকবার করে রিভাইজ করে নাও, ব্যাস এটাই। এই করতে থাকো, করতে করতে দেখবে এক্সামের টাইম চলে আসবে। খুব বেশি টেনশন নিও না, অনেকে হ্যাঁ একটু তো টেনশান থাকবে এবং এটাই স্বাভাবিক, তুমি যদি কোনো এক্সাম নিয়ে সিরিয়াস থাকো আর কিছুদিন বাদেই তোমার সেই এক্সামটা আসতে চলেছে, তো একটা সিরিয়াসনেস তো থাকবে। এবং যদি তুমি সিরিয়াস হও আর কি, সেখান থেকে একটা টেনশান কাজ করবে যে আমি পারবো কি কী হবে। কিন্তু যদি তুমি নিজে প্রিপেয়ার থাকো, মানে নিজে ডেডিকেটেডলি জানো যে এই গোটা বছরটা তুমি জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য ভালোভাবে দিয়েছিলে এবং কী বলা যেতে পারে ধরো ডেডিকেটেডলি প্রিপেয়ার করেছো, তাহলে তুমি অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। তোমার কিছু কিছুটা টুকটাক হাজার মানে টেনশান হওয়া, ভুলে যাওয়া, অনেক ক্ষেত্রে এটা হয় যে দূর এত পড়েছি ভালো লাগছে না, এগুলো পারছি না এখনও পর্যন্ত, বা যেগুলো ভাবছি যেগুলো পারবো কিছু কিছু দেখছি ভুলে গেছি, এটা তো আমার নেগেটিভ হওয়ার কথা ছিল না। এবং এই জিনিসটা একদম শেষের দিকে খুব বেশি হয়, তো সেটা থেকে প্লিজ ডিমোটিভেট হয়েও না। আমি এটা আগেও বলেছি আবারও এখন বলছি যে এটা কিন্তু সবার সাথে হচ্ছে, যারা ধরো র্যাঙ্ক ওয়ান পাবে, যাদের অনেক বেশি ভালো মার্কস আসবে তাদেরও এটা হচ্ছে, এটা স্বাভাবিক। তোমার হঠাৎ হতে পারে তুমি যেটা খুব ভালো প্রিপেয়ার ছিলে তোমার করতে গিয়ে ওটাতে কিছু একটা ভুল হয়ে গেছে, যেটা রেক্টিফাই করে নাও, কিন্তু সেটা থেকে ডিমোটিভেট হয়েও না যে আমি এটাও পারলাম না তাহলে আমার এই বছর সিলেকশন হবে না। তো এরমভাবে ভাবার কিছু নেই, এটা করে যে আমার তো তাহলে হবেই না শিওর সিলেকশন, আমি আর পড়ে কী করব। তো এটা করলে সব মুশকিল। এই যে সময়টা আছে এই সময় বরং স্টুডেন্টরা অনেক বেশি হাল ছেড়ে দেয়, এটা একদম করো না। প্লিজ আবারও বলছি এটা একদম করো না, তোমরা যেটুকু সময় আছে পিওয়াই কিউ সলভ করো, মডেল পেপার
প্র্যাকটিস করো, টাইম ধরে এক্সাম দাও, কী কী ভুল হয়েছে রেক্টিফাই করো, এবং যেগুলো মনে হচ্ছে ভুলে গেছো সেগুলোকে রিভাইজ করো। ব্যাস তাহলেই হবে, হেলথ ঠিক রাখো। কারোর যদি মক টেস্টের দরকার পড়ে, লাস্ট ওয়ান মান্থের জন্য বুস্টার কোর্স দরকার পড়ে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর কিন্তু সময় নেই আমার কাছে, প্রতিদিন প্রচুর প্রচুর মেসেজ আসে এখনও যারা 2023 ক্র্যাশ কোর্সের জন্য জয়েন করতে চাও, তো তারাও দেখছি আজকে কালকে করে এরকম ডিলে করছো। এখনও কিন্তু ডিলে করার আর কোনো সময় নেই। কারোর যদি মনে হয় মক টেস্টের দরকার, কারোর যদি মনে হয় কোনো বুস্টার কোর্স, ক্র্যাশ কোর্স ওয়ান মান্থের জন্য একটা কিছু কিছু টপিক আমি ভুলে গেছি সেই জিনিসগুলো, বা কিছু কিছু টপিক আমার নিজের পড়ে হচ্ছে না, আমাকে যদি কেউ বুঝিয়ে দিত ভালো হতো, কোনো টিচার যদি হেল্প করে দিত, এই জায়গাগুলো আমার বুঝতে সমস্যা হচ্ছে পার্টিকুলার কিছু কিছু টপিক্সে, তো সেক্ষেত্রে তোমরা বুস্টার কোর্স কিন্তু নিতেই পারো। কিন্তু আর সময় নেই, প্লিজ তোমরা যদি কারো দরকার পড়ে মক টেস্ট নিতে চাও, বুস্টার কোর্স নিতে চাও 2023 জন্য, ইমিডিয়েট স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং কোর্স নিয়ে নাও এবং ক্লাস করো, দেন তুমি এক্সাম দাও। আশা করি বিষয়টা বোঝা গেছে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।